আমি প্রতিভা সরকার সুদূর বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছি এই প্রথম আমি এসেছি বাংলাদেশে ভারতবর্ষে বাংলাদেশ থেকে এখানে আমার আত্মীয় আছে কাকা জেঠা তাদের সঙ্গে দেখা করতে আমি এখানে এসেছি তৎসংলগ্ন ভারতের পরিবেশ সংস্কৃতি আমরা লালন করি সেটা দেখতে এসেছি সচক্ষে দুর্গা পূজার সময় আসলাম বাংলাদেশে অনেক পূজা দেখেছি দেখতে আসলাম ভারতবর্ষে পূজা উদযাপনটা কেমন হয় তো ভালো লাগে অনেক ঘুরলাম দিনাটা গিয়েছিলাম গতকাল সাহেবগঞ্জের বাড়ি দিনাটা গেছিলাম পূজা দেখতে তো ভালো লেগেছে হিন্দুস্তান মুসলিম কান্ট্রি ওখানে আমরা সংখ্যালঘু হিসেবে পরিচিত তারপরেও বাংলাদেশের মানুষের মুসলমান হলেও ওরা ওনারা অতিথি পরায়ণ বা আন্তরিকতা বোধ ভাড়া ভ্রাতৃত্ব বোধটা বেশি আমরা প্রতিবেশী হিসেবে ওরা আমাকে খারাপ দৃষ্টিতে দেখে না পূজাটাকে ওরা উদযাপন মনে করে ওদের সংস্কৃতির মধ্যে পূজাটাও আছে মিলেমিশে আমরা থাকি এখানকার পূজাকে বেশি উচ্ছ্বাসে আসলে উচ্ছ্বাস আছে জন্মস্থান আলাদা জিনিস জন্মস্থানের টানটা আলাদা দিনহাটা সাহেবগঞ্জ বাবলু সরকার হৃদয় সরকার বিজয় সরকার আমার বাবার ভাই কাকা জ্যাঠা আমি প্রথমবার এসেছি আমার বাবা এসেছে আমার মা এসেছে আমার হাজবেন্ড আমার সন্তান আমি বাংলাদেশের গাইবান্ধা ডিস্ট্রিক্ট রংপুর বিভাগ আমি পেশা শিক্ষকতা একজন শিক্ষিকা বাংলাদেশের গান করি না মানে পারিবারিক সংস্কৃতির সঙ্গে একটু গানটা ভালো লাগে টুকটাক বাড়িতে একটু চেষ্টা করি প্রথম আসলাম এবং আজকে তিন চার দিন থেকে আমি ঘুরতেছি তো ভালো লাগলো ভালো আছি হ্যাঁ ভালো আছি আমি প্রতিভা সরকার কোচবিহার জেলার দিনহাটার সাহেবগঞ্জে এসেছেন কেমন লাগছে চমৎকার লাগতেছে এখানকার আমি আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে এসেছি কাকা শ্বশুরের বাড়িতে এসেছি পুজোর সময় এখানে আসা পুজোর সময় আসা এবারেই প্রথম এবং এখানকার যে বাঙালি প্রাণের উৎসব যে শারদীয় দুর্গাপূজা বাংলাদেশে যতটা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদযাপন করি তো এই ভারতে এসে এখানকার পূজাটা যে একটা প্রাণোচ্ছল পরিবেশ এবং এখানকার প্রতিটা পূজা উচ্ছ্বাস এপার বাংলা ওপার বাংলা পর্যালোচনা করলে দেখা যাবে এখানে নিঃসন্দেহে অনেকটা এগিয়ে বললে ভুল হবে চমৎকার এখানকার বিশেষ করে প্রতিটা পূজা মণ্ডপে আমি গতকাল দিনহাটা গিয়েছিলাম আজকে নাজিরহাট ওই অঞ্চলটাতেই গিয়েছিলাম পূজা দেখতে এবং সাহেবগঞ্জ এই অঞ্চলটা তো বেশ কয়েকটা পূজা দেখলাম সব মিলে পূজার যে একটা নান্দনিকতা তা আমার কাছে পূর্ণতা মনে হয়েছে শারদীয় উপলক্ষে রত্না ইয়ামা দুর্দান্ত অফার প্রতিটি ইয়ামার বাইক এবং স্কুটিতে পাচ্ছে নিশ্চিত উপহার এছাড়াও গাড়ি সাজানোর উপর 20% ডিসকাউন্ট সঙ্গে একটি হেলমেট গাড়ি এক্সচেঞ্জ এবং লো ডাউন পেমেন্ট ইফ ফাইন্যান্সের সুবিধা চলে আসুন রত্না ইয়ামা বামুনহাট শোরুমে ঠিকানা বামুনহাট মেন রোড মোবাইল 9641629490 চমৎকার লেগেছে তবে দিনহাটাতে যে ঘটনাটা তো অনেকটা পথ হেঁটে হেঁটে পূজা দেখতে হয় এই জায়গাটা একটু আমার খুব কষ্ট হয়েছে আর কি না এরকম থাকে না তো পূজা মণ্ডপগুলোর একটা সীমাবদ্ধতা থাকে সেই জায়গাটা হেঁটে যেতে হয় সেটা এতটা এই 7-8 কিলোমিটার হাঁটতে হয় না হয়তো বা গাইবান্ধা জেলায় এবারে আমাদের বাংলাদেশে সর্বসাকুল্যে পূজা হচ্ছে 31,932টা পূজা তো গাইবান্ধা ডিস্ট্রিক্টে পূজা হচ্ছে 732টি পূজা আমরা অবশ্য আমি প্রায় 6-এর উপরে পূজা দেখি আর কি প্রতি বছর তো আমি অবশ্য ভারতে এসেছি এখানে দেখতেছি তো বাংলাদেশের পূজাটাকে খুব মিস করতেছি নিজের পূজাটাকে বেশ ভালো লাগতেছে এবং তার মধ্যে এই সাহেবগঞ্জের পূজাটা কেন জানি এবারের জন্য খুব নিজের মনে হচ্ছে এই মন্দিরের পূজাটা হ্যাঁ এখানেই পাশেই
আমি এর আগেও দুবার এসেছিলাম না পূজা ছাড়া অন্য সময় এসেছিলাম সেটা দিনহাটায় আমি সে তারিখে এবারে আমার শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে আমার ওয়াইফ এসেছে আমার সন্তান এসেছে আমি এসেছি আমার নাম অনিমেষ কুমার রায় আমি পেশায় একজন কলেজ শিক্ষক বাংলা সহকারী অধ্যাপক ধুপড়ি কঞ্চিবারে ডিগ্রি কলেজ সুন্দরগঞ্জ গাইবান্ধা শারদীয় উপলক্ষে বোস হিরো শোরুমে প্রতিটি গাড়ির সঙ্গে পাচ্ছেন আকর্ষণীয় উপহার 5000 পর্যন্ত ক্যাশ বেনিফিট ফাইন্যান্সের ক্ষেত্রে 3000 দামের হেডফোন মাত্র 6999 টাকার ডাউন পেমেন্টে মিলছে স্কুটি দু বছরের ফ্রি মেইনটেনেন্স গাড়ি এক্সচেঞ্জের সুবিধা চলে আসুন বোস হিরো শোরুমে ঠিকানা বামুনহাট ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা